তোর সব কিছুর সঙ্গে জড়িয়ে আছি আমরা। সত্যি বলছিস দিদিয়া? তুই সত্যি বলছিস বল, তুই সত্যি বলছিস না? সত্যি 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 সত্যি। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাত নাময়, সে কি কে বলি চোখের জল, সে কি কে বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ, আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন সকলে বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ যোছনা কুসুম কোমল, সকলি আমারই মতো, তারা কে বলি হাসে কে বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাত না যত, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, যোছনা হাসি হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে তাই, আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ, প্রতিদিন যদি যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাত নাময়। ওর সব দায়িত্ব আমাদের, এটা তো আমরা এড়িয়ে যেতে পারি না। ভেবেছিলাম বউ করে নয় মেয়ে করে রাখব, কিন্তু পারলাম না। এরকম কেন বলছেন? কি হয়েছে? কোথায় আমাদের দিদি ভাই? ধরতে পারলে কিন্তু বাবার নাম ভুলে দেবো। প্লিজ প্লিজ আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। ইয়াদি দুর্গা,
দুর্গা দুর্গা প্লিজ আমাকে বাঁচাও। রিয়াদি কি হয়েছে? রিয়াদি ওই এক্ষুনি চলে আসবে যে কোনো মুহূর্তে। প্লিজ প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। কে আসবে তুমি আমায় বলো? এত কথা বলার সময় নেই, তুমি আমাকে নিয়ে চলো। রিয়াদি তুমি ভয় পাচ্ছ কেন? আমি আছি তো, বলো কি হয়েছে। ও মানুষ নয় দুর্গা, তুমি পারবে না ওর মতো একটা জানোয়ারের সঙ্গে লড়তে পারবে না। তোমার বাবার সাথেও তো লড়াই করছি, অমানুষদের সাথে লড়াই করতে করতে আমার অভ্যেস হয়ে গেছে। রিয়াদি কি হয়েছে আমাকে বলো তুমি। কোথায় পালাবে তুমি? হ্যাঁ কোথায় পালাবে? দম বেরিয়ে গেছে তো? হ্যাঁ এবার দেখো আমি তোমার কি অবস্থা করি দেখো। তোর একদিন কি আমার একদিন? তুমি আমার বউকে গার্ড করে দাঁড়াবে কেন? হ্যাঁ কেন, উত্তরটা নিজেকে করুন। এটা কি কুইজ হচ্ছে নাকি? ছেড়ে দাও ওকে, ও আমার বউ ছেড়ে দাও ওকে। কিন্তু আমি যে আপনার বউকে আপনার হাতে ছাড়ার ঝুঁকিটা নিতে পারছি না। এই লাঠি দিই না আমি তোমাকে। দুর্গা ও সব পারে, ওর মাথার ঠিক নেই। তোমাকে আগেই বলেছিলাম এখান থেকে চলে যেতে, চলো। চলে যাবে না, পালাবে। ওকে গাছ করে দাঁড়িয়ে আছো, হ্যাঁ কোথায় পালাবে তুমি? হ্যাঁ কোথায় পালাবে তুমি? দাঁড়া, ও বাঁচাবে তোমায় না? তার আগেই ওকে আমি রাস্তা থেকে পালিয়ে গেছে মানেটা কি? সেটা তো আমারও প্রশ্ন। রাস্তায় গাড়ি থামিয়েছিলাম জলের বোতল কিনবো বলে, হঠাৎ কাউকে কিছু না জানিয়ে রিয়া গাড়ি থেকে নেমে চলে গেল। ভাববেন না যে আমরা রিয়াকে কোনো দোষ দিচ্ছি, হয়তো আমাদেরও কোনো গাফিলতি ছিল যার জন্য ও এইভাবে পালিয়ে যেতে বাধ্য হলো। সম্রাট কি করছিল? নিজের বউকে আগলে রাখতে পারে না? দাদা আমার মনে হয় বেশি আগলানোর ফল বোধহয় এটাই। যাকগে রিয়াকে বোধহয় আপনারা এই প্রথম বাড়ি থেকে বেরোতে দিলেন তাই না? দেখুন সম্রাট সম্বন্ধে কিন্তু আমি কখনোই বেশি কথা বলিনি, কিন্তু বিশ্বাস করুন ও সত্যি সত্যি রিয়াকে খুব ভালোবেসে ফেলেছে। এই ভালোবাসার নমুনা যা পাখি গুড়িয়ে দিলাম তোকে। চিন্তা করার কিচ্ছু নেই, সম্রাট গেছে ওকে ফিরিয়ে আনতে। জানি না ফিরিয়ে আনতে পারবে কিনা, কিন্তু বিশ্বাস করুন হঠাৎ করে কি যে হয়ে গেল আমরা সত্যি খুব টেনশনে আছি। না না আমার তো এখন খুব ভয় লাগছে যে রিয়া উল্টো পাল্টা কিছু করে না বসে। বেলা ঠিক কথা বলেছে মন্দিরা, আমার মনে হচ্ছে ভবানী বাবুরাও ভয় পাচ্ছেন তাই চুপ করেছিলেন। অস্বীকার করব না, ভয় আমরাও পেয়েছি। আশ্চর্য, এ বাড়িতে আসছিলাম কোথায় রিয়া খুশি হবে তা না, হঠাৎ এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলল। অভিনব বাবু আপনি প্লিজ কিছু করুন, এভাবে বসে থাকবেন না। আমার ভয় হচ্ছে একটা না অঘটন ঘটে যায়। কিন্তু রিয়া এরকম কিছু করবে কেন? সেটাই ভাবো, উত্তরটা কঠিন নয় মন্দিরা। এমন কিছু একটা ঘটনা ঘটেছে ও বাড়িতে, রিয়া তাই এত ডেসপারেট হয়েছে, পালিয়ে বাঁচতে চেয়েছে ও। এবার দেখো দুর্গা আমি তোমার কি হাল করি।